স্যার করলেন দিকে? হুম বলো। স্যার বলছি ওই রিলেশন দিয়ে বুঝালেন না, ওই যে মানে সাপনারের সাথে ইঙ্কের যে ওই ফাদা সন অ্যান্ড দুই দুই ভাইয়ের মধ্যে মানে কি ওইটা, ওটা একটু বলে দিন। বলছি এটা বোঝা গেছে তো? হ্যাঁ এটা বোঝা গেছে। ঠিক আছে। আচ্ছা যদি এমন থাকে আমি এই অঙ্কটাকে একটু ঘুরিয়ে লিখছি, যেখানে বলছে অল শার্পনার্স আর ইরেজার্স, এবং তারপরে বলল নো শার্পনার ইজ ইঙ্ক, মানে এখানে ইরেজার না থাকে থাকলে আমার শার্পনার, নো শার্পনার ইজ ইঙ্ক, মানে ইঙ্কের সাথে শার্পনারের কোনো রকম সম্পর্ক নেই। হ্যাঁ তাই আমি ছবিটাকে এভাবে ড্র করতে পারি। এবার আমাকে যদি এখানে বলে যে সাম শার্পনার ইজ নট ইঙ্ক, তাহলে কি হবে? সাম শার্পনার ইজ নট ইঙ্ক, তাহলে কি হবে? আমি এখানে বলেছি শার্পনারের সঙ্গে সম্পর্ক নেই, ছেলের সঙ্গে সম্পর্ক খারাপ মানে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, মানে উল্টো কেসটা হয় না। মানে যদি আজকে ইরেজার এবং ইঙ্কের মধ্যে নো থাকতো তাহলে কিন্তু বলতাম শার্পনারের সঙ্গে ইঙ্কের কোনো সম্পর্ক নেই, কিন্তু এখানে উল্টো কেস বলা আছে, শার্পনারের সঙ্গে ইঙ্কের সম্পর্ক নেই কিন্তু ইরেজারের সঙ্গে সম্পর্ক থাকতেও পারে। দেখো এখানে ছবিটা সেটাই তোমাকে প্রুফ করছে। হ্যাঁ সম্পর্ক আছে ইরেজারের সাথে একদম। তাহলে সাম শার্পনার ইজ নট ইঙ্ক সেটাও যেমন সম্ভব, বা সাম ইরেজার ইজ ইঙ্ক সেটাও তেমন সম্ভব। ঠিক আছে, জাস্ট উল্টো কেসটা হলে কি হবে সেটুকু বলা, মানে কোনো কোনো কেসে আসতে পারে, এটা একটা ব্যতিক্রমী অঙ্ক, আমরা নেক্সট দিন এইটা নিয়ে চর্চা করবো, জাস্ট বলে রাখলাম আছে টাইপ। ঠিক আছে ঠিক আছে ওকে। পরের অঙ্কটা দেখি কে পারে, শিলিগুড়ি আনসার দিক। আচ্ছা এখানে বলছে যে সাম টেন্টস আর রোপস, ভালো কথা, অল রোপস আর ল্যান্টার্নস, এবং সাম ল্যান্টার্নস আর বক্সেস, সাম ল্যান্টার্নস আর বক্সেস। আমি এটাকে এভাবেও আঁকতে পারি, আমি এটাকে এভাবেও ড্র ড্র করতে পারি, দুরকম ছবি আমার সম্ভব। ঠিক আছে এবার আমি দেখে নিই যে আমার আনসার কি চাইছে। Some boxes are tents. কি হবে? True হবে। Some lanterns are tents. কি হবে? True sir. Some lanterns are tents are true. তার মানে এখানে অপশন কোনটা হবে? Both of them are correct. ঠিক আছে? এখানে দেখো মাত্র তিনটে ডাইমেনশন দেওয়া আছে বলে কিন্তু আমি এই ছবিটাকে ড্র করতে পারলাম। যদি এখানে আমার তারপরে আরো একটা কিছু থাকতো আমাকে কিন্তু ছবিটাকে এইটা দিয়ে ড্র করতে হতো, আমি জোর করে এটাকে আঁকতে পারতাম, কারণ এখানে কিন্তু আমি কোনো জোর করে ছবি আঁকিনি, দিস ক্যান হ্যাপেন, এইভাবে ছবিটাকে আঁকা যায়। তাই তাই যতগুলো অপশন থাকবে সেটা বুঝে ছবি ড্র করবে, মানে চারটে পাঁচটা আছে মানে জোর করে সবকটাকে ম্যাচ করিয়ে দেবো তা কিন্তু কোনো মানে নেই, তিনটে হলে এইভাবে ছবি আঁকা যায়। হ্যালো স্যার। হ্যাঁ কে বলছো? আসানসোল থেকে বলছি স্যার। ওই কনক্লুশন 1 টা বুঝলে, এটা তো 4 ডাইমেনশন হচ্ছে তো ব্যাপারটা, কোথায় 3 ডাইমেনশন, তো তিনটে তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, টেন্টস আর রোপস হচ্ছে একটা, হ্যাঁ রোপ আর ল্যান্টার্ন একটা, ল্যান্টার্ন আর বক্স একটা। আচ্ছা তো ডাইমেনশন বলতে আমি ডাইমেনশন বলতে স্টেটমেন্টের সংখ্যাকে বলছি, নাম্বার অফ বক্স কে বলবো না। আচ্ছা মানে রোপস আর ল্যান্ড এটা ল্যান্টার্নসটা এক হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ একদমই তাই, মানে এটা এক লাইন, এটা এক লাইন, এটা এক লাইন, এরপর আরো এক লাইন থাকলে আমাকে এগিয়ে যেতে হতো। ওই অল রোপস আর ল্যান্টার্নস ওটা যদি সাম হয়ে যেত তাহলে মনে হয় কনক্লুশন 1 টা ঠিক হতো না। হ্যাঁ না না তাহলে হতো না, মানে যদি এটাকে আমরা এইভাবে ড্র করতে হতো এই এই পার্টটা সাম হয়ে গেলে কিন্তু এই এই পার্টটা আমার হতো না। হ্যাঁ যেহেতু অল দেওয়া আছে তাই আমি করতে পারছি। ঠিক আছে এটাকে সলভ করো দেখি কেউ একজন।
যেখানে বলছে সাম জাঙ্গলস আর মিরার্স, অল মিরার্স আর হাউস, অল মিরার্স আর হাউস, এবং অল হাউস আর রোডস, অল হাউস আর রোডস, ভালো কথা। এবার দেখা যাক, বলছে অল জাঙ্গলস আর রোডস, জাঙ্গল এবং রোডের মধ্যে আমার এখানে সামের সম্পর্ক আছে, অলের কোনো সম্পর্ক নেই, তাই যদি আমার থাকতো সাম জাঙ্গলস আর রোড সেটা কিন্তু ট্রু হতো, বাট এটা আমার ট্রু হবে না, ফলস হবে, ফলস হবে, ভেরি গুড। আচ্ছা এবার বলছে অল জাঙ্গলস আর হাউসেস, স্যার এটা ফলস, হ্যাঁ এটাও ফলস। দেখো জাঙ্গল আর হাউসের মধ্যে সামের সম্পর্ক আছে, তার অপশন ডি কল্যাণ দিও, অপশন ডি, হ্যাঁ ভেরি গুড, অপশন ডি, নাইদার নর নান অফ দেম আর ট্রু, ঠিক আছে সবার কাছে ক্লিয়ার, কারোর কোনো ডাউট নেই, ওকে। এটাকে বলো কি হবে, এখানে বলছে যে সাম পেপার্স আর পেন্স, সাম পেপার্স আর পেন্স, তারপরে বলছে অ্যাঙ্গেল ইজ আ পেপার, তাহলে অ্যাঙ্গেলটা পেপারের মধ্যে থাকা একটা পার্ট, এটাকে আমি ম্যাক্সিমাম এইভাবে ড্র করতে পারি, ঠিক আছে। এখানে অ্যাঙ্গেল ইজ পেপার মানে কিন্তু অল অ্যাঙ্গেল ইজ পেপার, ঠিক আছে। এবার এখান থেকে দেখো বলছে অ্যাঙ্গেল ইজ নট আ পেন, আচ্ছা এখানে ফার্স্ট চেক করি যে আমার আইদার অর্থটা হবে কিনা, কারণ দেখো এখানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল পেন পেন দেওয়া আছে, অ্যাঙ্গেল ইজ নট আ পেন, তাহলে দেখো এখানে অলরেডি বলা আছে যে অ্যাঙ্গেল এবং পেনের মধ্যে কিন্তু একটা সম্পর্ক এখান থেকে তৈরি হয়ে গিয়েছে, তার মানে অ্যাঙ্গেল ইজ নট আ পেন এই পার্টটা আমি বলতে পারছি না। আবার অ্যাঙ্গেল ইজ পেন বলা আছে, তার মানে কিন্তু এখানে সম্পূর্ণ মানে অল অ্যাঙ্গেল ইজ পেন হতে হবে, তাহলে অল অ্যাঙ্গেল ইজ পেন কি এখানে হচ্ছে মালদা বা কল্যাণী, অল অ্যাঙ্গেল ইজ পেন কি হচ্ছে এখানে বা বাঁকুড়া, দুটোই ফলস হবে স্যার, দুটোই ফলস, অ্যাঙ্গেল ইজ আ পেন, হ্যাঁ বলো কে বলছো, দুটোই ফলস হবে স্যার, কে বললে আসানসোল থেকে, আসানসোল থেকে স্যার, অ্যাঙ্গেল ইজ এ পেন যদি সাম বলতো তাহলে হতো হয়তো, একদম একদম আচ্ছা এটা ফলস হবে, ফলস কল্যাণী থেকে, যদি এখানে থাকতো, যদি এখানে থাকতো সাম অ্যাঙ্গেল ইজ পেন তখন কি হতো, সাম অ্যাঙ্গেল ট্রু হতো স্যার, তখন ট্রু হয়ে যেত, তাহলে এখানে অপশন কি চুজ করতাম, আইদার অর, ভেরি গুড, ভেরি গুড, আইদার অর, আইদার অর, আইদার অর, আচ্ছা শিলিগুড়ি কোন ডাউট আছে, হ্যাঁ স্যার, ওকে, তাহলে আমার এখানে দেখো যে অ্যাঙ্গেল ইজ নট আ পেন, মানে অ্যাঙ্গেল আর পেনের মধ্যে অলরেডি সম্পর্ক চোখে দেখতে পাচ্ছি, যেখানে সম্পর্ক অলরেডি প্রুফ করা আছে, সেখানে দাঁড়িয়ে আমি এই এই কথাটা বলতে পারি না। আবার এখানে বলি অ্যাঙ্গেল ইজ আ পেন, এখানে কিন্তু সামটা হওয়া সম্ভব বাট অল হওয়া সম্ভব নয়, তাই তাই এটাও আমার রং, কিন্তু যদি এখানে আজকে থাকতো সাম অ্যাঙ্গেল ইজ আ পেন তাহলে কিন্তু ট্রু হতো, তখন কিন্তু আমার এখানে আইদার অর অপশনটাকে আমি চুজ করতাম, তাহলে এক্ষেত্রে নান অফ দেম আর ট্রু, ঠিক আছে। এটাকে আনসার করো, এখানে বলছে অল মেন আর ম্যারিড, অল মেন আর ম্যারিড, ওকে, সাম মেন আর এডুকেটেড, আমি এটাকে এইভাবে ড্র করতে পারি, সাম মেন আর এডুকেটেড, ঠিক আছে। এবারে বলছে দেখো সাম ম্যারিড আর এডুকেটেড, এটা ট্রু, এবং সাম এডুকেটেড আর ম্যারিড, এটাও ট্রু, মানে বোথ মানে উভয় পক্ষেই ট্রু হচ্ছে, তাহলে এখানে আমার আনসার কি হবে, বোথ অফ দেম আর ট্রু, ঠিক আছে, তো বোঝা গিয়েছে মালদা, ক্লিয়ার বাঁকুড়া, ক্লিয়ার কল্যাণী, ক্লিয়ার, ওকে মালদা থেকে ক্লিয়ার, ঠিক আছে। মানে এখানে আমার এই অঙ্কগুলো করার মধ্যে কথা হচ্ছে আমি জোর করে চেষ্টা করবো না কোনো ছবি আঁকা, যতক্ষণ না পসিবিলিটি ওয়ার্ডটা আমার কাছে আসছে, প্লেন অঙ্ক থাকলে যেমন যেমন স্টেটমেন্ট দেওয়া আছে তেমন তেমন বেসিক ছবি ড্র করবে, বেসিক কনভেনশনগুলোকে মাথায় রাখবে, সেগুলোকে পরপর পুট করলে দেখবে একদম ইজি অঙ্ক বেরিয়ে যায়। আর এটুকু নিশ্চিন্ত থাকতে পারো ব্যাংকের পরীক্ষাতেও যদি পাঁচটা অঙ্ক আসে তাতে তোমার তিনটে অঙ্ক থাকবে একদম বেসিক, দুটো অঙ্ক আসে এই পসিবিলিটি দিয়ে,
এবং একটা অঙ্ক অবশ্যই আয়তের অর্ধ দিয়ে থাকবে, মানে যখনই অঙ্কের সংখ্যাটা বা স্প্যানটা বাড়ছে তখন কিন্তু ভ্যারাইটি অফ অঙ্কগুলো প্রত্যেকটা ভ্যারাইটি তো তোমাকে দেওয়া হবে, তাই সবকটাকে কিন্তু তোমাকে নিয়ম মাফিক প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা। আচ্ছা আমরা আজকে লাস্ট অঙ্ক, এই অঙ্কটা দেখো, এটাকে বলো কি হবে, বলছে নো লেয়ার ইজ কোড, বলো নো লেয়ার ইজ কোড, কোনো সম্পর্ক নেই। এবারে বলছে অল কোড আর ডিপোজিট, অল কোড আর ডিপোজিট। আচ্ছা এবার এইটুকু থেকে আমি একটা প্রশ্ন করি, যদি এখানে তো যে অল ডিপোজিট ইজ লেয়ার ইজ আ পসিবিলিটি, কি হতো? ফলস হতো, কারণ এখানে স্টেটমেন্টে গিভেন নেই এবং অ্যাজ পার কনভেনশন এর সঙ্গে সম্পর্ক নেই কিন্তু কোথাও বলা নেই, আমি কিন্তু ছবিটাকে এইভাবে ড্র করতেও পারতাম। ঠিক আছে, আচ্ছা দু নম্বরটা আমাকে, আমি এখানে আমার এইভাবে ড্র করার দরকার নেই, আমি যেমন ছবি আমার আঁকছি তেমনভাবে আঁকি, কারণ আমার এখানে আনসার চাইনি সেরকম। এবার হচ্ছে অল ডিপোজিট আর শিটস, স্যার ফলস হবে না, দেখা যাক দেখা যাক, অল ডিপোজিট আর শিটস, না না স্যার টু হবে স্যার, এটা কোনটা কোনটার কথা বলছো গো স্যার, কনক্লুশন টু হবে স্যার এটা। আচ্ছা দেখছি দেখছি, আমাকে বলছে অল কোর্স আর শিট, দেখো অল কোর্স আর শিট এটা আমার ট্রু, মানে আমার যেমন অ্যাজ পার ছবি আমার পেয়ে যাচ্ছি অল কোর্স আর শিট। এবারে বলছে অল ডিপোজিটস ক্যান নেভার বি লেয়ার, এই নেভার বি মানেও কিন্তু নো ডিপোজিট ইজ লেয়ার, নেভার বি মানে কিন্তু মেবি নয়, এটা মাথায় রাখো, জাস্ট অল ডিপোজিট ক্যান নেভার বি লেয়ার মানে হচ্ছে নো ডিপোজিট ইজ লেয়ার। এবার নো ডিপোজিট ইজ লেয়ার এটা কি কি হবে, নো ডিপোজিট ইজ লেয়ার এটা অ্যাজ পার দিস ছবি কিন্তু এটা ট্রু হবে, তার মানে এখানে আনসার কি হচ্ছে, বোথ অফ দেম আর কারেক্ট। ঠিক আছে তো, কোনো ডাউট নেই তো? ওকে স্যার, কল্যাণী থেকে, হ্যাঁ কল্যাণী থেকে স্যার, সেকেন্ড অপশনটা একটু বুঝিয়ে দিন, ওইটা বুঝতে পারলাম না। এখানে দেখো যদি আমার কোনো পসিবিলিটি বা মেবি ইত্যাদি প্রভৃতি থাকতো তখন আমাকে ভাবতে হতো যে ওই বাবা এবং ছেলের মধ্যে কে কেস, তো যেহেতু পসিবিলিটি বা কিছু নেই একদম প্লেন অঙ্ক আছে, আমাকে যেমন স্টেটমেন্ট দেওয়া আছে তেমন আনসার করে চলে যাবে। তাই দেখো এখানে মানে অ্যাজ পার স্টেটমেন্ট এবং অ্যাজ পার ছবি আমি কিন্তু কোনো সম্পর্ক চোখে দেখতে পাচ্ছি, পসিবিলিটি হলে আমি জোর করে আঁকতে যেতাম। এবার যদি এখানে থাকতো অল ডিপোজিট ইজ লেয়ার ইজ আ পসিবিলিটি তখন কিন্তু আমি আমি এটাকে ট্রু বলতাম, কিন্তু দেখো এখানে ক্যান নেভার বি মানে হচ্ছে নো, জাস্ট নো, মেবি নয় কিন্তু, মানে এখানে বলা আছে নো ডিপোজিট ইজ লেয়ার বা নো লেয়ার ইজ ডিপোজিট, তাই সেক্ষেত্রে এটা জাস্ট একটা প্লেন নেগেটিভ সেন্টেন্স, এখান থেকে এটা ট্রু হয়ে গেছে। ঠিক আছে তো, ঠিক আছে ঠিক আছে, এই এই হচ্ছে আমাদের সিলগস এর একদম বেসিক গুলো, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে এবং শেষ দুটো কোশ্চেন আমাদের প্রিভিয়াস দু বছরের WBCS থেকে নেওয়া হয়েছে, তো মানে মানে শক্ত পরীক্ষা মানেই যে শক্ত অঙ্ক আসে তা কিন্তু কোনো মানে নেই, একদম বেসিক অঙ্কই কিন্তু পরীক্ষায় থাকে, এবং যে যেগুলো আমরা শিখলাম মানে যে কনভেনশন গুলো পড়লাম বা যে রুল গুলো পড়লাম সেগুলোকে যদি একদম বেসিক ভাবে ফলো করো এবং ইউজ করো, দেখবে তোমার যে কটা অঙ্ক দেওয়া হয়েছে তার মধ্যে 60% অঙ্ক কিন্তু একদম ইজিলি তুমি সলভ করতে পারবে। তাহলে আমরা আবার নেক্সট কোনো একটা ক্লাসে আমরা এই সিলগস এর সুটেবিলিটি এবং আয়দার নিয়ে আলোচনা করবো, সেগুলো আজকে আমি ইচ্ছা করে নিয়ে আসিনি, তো আপাতত এইটা হচ্ছে আমার সিলগস এর ক্লাস। আমরা একটা এক মিনিট, হ্যাঁ বলো, কোনটা ফোর্থ স্লাইড, আচ্ছা ঠিক আছে, এবং সাম পেপার আর গ্লাসেস, সাম পেপার আর গ্লাসেস। এবার বলছে সাম গ্লাসেস আর ব্যাগস, সাম গ্লাসেস আর ব্যাগস, এটা এখান থেকে ডাইরেক্ট কোন রকম সম্পর্ক আমি খুঁজে পাচ্ছি কি পাচ্ছি না, তাহলে এটা আমার রং হচ্ছে। এবার আমাকে বলছে নো ব্যাগ, নো গ্লাসেস ব্যাগ, এবার এখান থেকে দেখো স্ট্রেট কাট কোন রকম সম্পর্ক আমি ছবি এখানে আমার ডেটাই গিভেন নেই, এখানে কোনো বলা নেই, কিন্তু কি হচ্ছে
যেহেতু এটা আমার পরপর এগিয়ে গিয়েছে, এবার এখানে দেখো আমি এটাকে এইভাবে ড্র করতে পারতাম, কিন্তু এই গ্লাসটাকে আমি ম্যাক্সিমাম এইটুকু ড্র করতে পারি, চারটে একসাথে আমি ড্র করতে পারবো না। তাই সেক্ষেত্রে গ্লাস আর ব্যাগের মধ্যে কোন রকম সম্পর্ক আমি খুঁজেই পাচ্ছি, স্টেটমেন্টও গিভেন নয়, ছবিটাও গিভেন নয়। যদি পসিবিলিটি ওয়ার্ডটা থাকতো তখন একটা ওয়াইল্ড ট্রাই করা যেত, কিন্তু কোনো পসিবিলিটি ওয়ার্ডটা নেই, তাই সেক্ষেত্রে এটাও আমার রং হচ্ছে। এবং এখানে দেখো গ্লাস গ্লাস ব্যাগ ব্যাগ রয়েছে, এটা একটা আইদার অর হওয়ার চান্স ছিল, কিন্তু দুটো সাবজেক্ট প্রেডিকেট সেম হওয়া সত্ত্বেও দুটোই কিন্তু রং হয়ে গেল, তাই এই ক্ষেত্রে আমার আইদার নট অপশনটাকে চুজ করব। স্যার গ্লাস তো ব্যাগ, মানে গ্লাস আর ব্যাগের তো কোনো কানেকশন নেই স্যার, তাহলে এবার তোমাদের কাজ কি হবে, বাড়ি গিয়ে দেখবে আর এস আগরওয়ালের বই আশা করি সবাই করো। হ্যালো স্যার। হ্যাঁ কে বলছো? কল্যাণী। হ্যাঁ স্যার, কল্যাণী থেকে। হ্যাঁ বলো। এটা বললে না পরেরটা বললে? না 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 স্যার, এটা 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 নয় 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 মানে 9 স্লাইড। ঠিক আছে, বলছে সাম পেপারস আর পেন্স, সাম পেপারস আর পেন্স, এবং তারপরে বলছে অ্যাঙ্গেল ইজ এ পেপার, অ্যাঙ্গেল বড় করে আঁকি বোঝা যাবে। এখানে বলছে অ্যাঙ্গেল ইজ আ পেপার এবং some papers is a paper ebong some papers are pen, ami eta ke ebhabe aankte pari. Acha ebare bolche angle is not a pen, ebar dekho je statement e nei kintu statement theke je chobi ta ami draw korechi tate amar angle ebong pen er moddhe ekta somporko amar toiri hoye giyeche, ebong somporko jokhon toiri ache shekhetre ami ekhane maximum hote parto ki some angle is not pen, tale true hote parto, kintu jehetu ekhane direct bole dewa ache angle is not a pen tokhon etake ami true bolte parchi na. আবার এখানে দেখো যে অ্যাঙ্গেল ইজ আ পেন, এবার অ্যাঙ্গেল ইজ আ পেন এখানে কিন্তু সেটার কোনো রকম সম্পর্ক পাচ্ছি না, তাই আমি এটাকেও নেগেটিভ বলবো, কিন্তু যদি আমার থাকতো অ্যাঙ্গেল ইজ আ পেন ইজ আ পসিবিলিটি তখন কিন্তু আমি ছবিটাকে চাইলে এইভাবে ড্র করতে পারতাম, তখন কিন্তু এটা আমার ট্রু হতো, মানে একদম বেসিক স্টেটমেন্ট অনুযায়ী যে প্রিলিমিনারি ছবি আমি ড্র করছি তার থেকে যেটুকু ডিরাইভ করা সম্ভব, মানে স্টেটমেন্টে যা দেওয়া আছে যা চেয়েছি সেটুকু বার করতে পারলে ট্রু হবে, না পারলে ফলস হবে, একমাত্র যদি এরকম পসিবিলিটি বা মেবি থাকে তখন চেষ্টা করতে হবে, সবকিছু ফেল হয়ে যাওয়ার পরেও আমি সেটাকে ড্র করতে পারছি তখন একমাত্র এটাকে আমি ট্রু বলতে পারবো, তাই এক্ষেত্রে এটা আনসার হবে সরি অপশন ডি ইজ ট্রু। কে জানতে এলো? কল্যাণী না বাঁকুড়া? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা।